বন্ধুরা, রয়্যাল ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, দক্ষিণ দিনাজপুরে বা দক্ষিণ দিনাজপুরের সংলগ্ন এলাকায় যারা থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর বিশেষত যারা গাছ খুব ভালোবাসেন তাদের আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। দক্ষিণ দিনাজপুরে আমি একটা ভালো নার্সারির সন্ধান পেয়েছি এবং আজকে আমি সেই নার্সারির উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। তো চলুন আমার সাথে। আমরা চলেছি গঙ্গারামপুর থেকে, গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুরে আপনাকে যেতে হবে এবং বুনিয়াদপুরে আপনাকে পৌঁছে সেখানে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি এলাকার সংলগ্ন যে কাউকে যদি জিজ্ঞাসা করেন সরাইহাট এলাকা সম্বন্ধে, তো সরাইহাটের যে রাস্তাটা মেন রাস্তা থেকে ডান দিকে ঘুরে গেছে, তো সেইখানে মালম বলে একটি জায়গা আছে। তো মালমের রাস্তা দিয়ে একটু এগিয়ে গিয়ে তো সরাইহাটে যে কালী মন্দির আছে, কালী মন্দিরের পাশেই এই নার্সারিটি। নার্সারির নাম হচ্ছে মা নার্সারি এবং নার্সারির যিনি মালিক মিস্টার গৌতম মণ্ডল, উনিও খুব ভালো মানুষ, ওনার সাথেও পরিচয় হলো এবং ওনার থেকেও বিশদ অনেক কিছু আমরা জেনে নেব। তো যখন আপনি সরাইহাট কালী মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাবেন মেন রাস্তা থেকে যখন ডানাতে ঢুকে, তখন আপনি যাওয়ার পথে আপনার অজস্র এরকম দোকানপাট চোখে পড়বে। অ্যাকচুয়ালি এখানে হাট বসে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি মা নার্সারিতে। আর যারা আপনারা মালদা সাইড থেকে আসতে চাইছেন, এখানে গাজলের পার্শ্ববর্তী দৌলতপুর হয়েও আপনারা এখানে আসতে পারেন। তো চলুন নার্সারিটা ভিজিট করি আমরা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই নার্সারিতে আপনি দেশি বিদেশি সব রকমের ফল এবং ফুলের গাছ পেয়ে যাবেন। আর যদি আপনার কোনো স্পেসিফিক গাছের প্রয়োজন হয় তাহলে কিন্তু অর্ডার দিলেও সেই গাছগুলো আনিয়ে দেওয়া হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পেলাম জবা গাছ, পেঁপে গাছের চারা, বিভিন্ন দেখুন ঘর সাজানোর জন্য বিভিন্ন ইনডোর প্ল্যান্টস, পাতাবাহারি সুন্দর সুন্দর গাছ রয়েছে। এবং এই গাছগুলো প্রত্যেকটা যথেষ্ট পরিচর্যা করা হয় এবং পরিচর্যার জন্য এখানে কর্মী নিয়োজিত রয়েছে। আমরা গিয়ে দেখলাম, রাক্ষস করে এলাম। এখানে দেখুন সুন্দর সুন্দর ভ্যারাইটিস অফ ক্যাকটাসের গাছ রয়েছে, যারা ক্যাকটাস পছন্দ করেন। এছাড়া ফল ফুলের মধ্যে আপনি যে কোনো ধরনের গাছ পেয়ে যাচ্ছেন, আপনার সুপুরি গাছ, আপনার রঙন ফুলের গাছ, নারকেল গাছ, মানে আপনি ইনডোর প্ল্যান্ট থেকে শুরু করে আউটডোর প্ল্যান্ট সব ধরনের গাছ এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন স্থলপদ্মর গাছ আছে, এছাড়া বেল গাছ পেয়ে যাবেন। তো দেখুন সব গাছ হয়তো আমিও চিনি না, এখানে যতগুলো গাছ আমার পক্ষে আমি চিনি জানি সেগুলো আমি বলে দিলাম। আর এখানে এলে আপনারা ডিটেলস আরও জানতে পারবেন। শুধু গাছই এখানে পাবেন না, গাছের সাথে গাছের পরিচর্যার জন্য যে যে উপাদান প্রয়োজন, টব, এসবই পাবে। দেখুন কি সুন্দর এখানে একটা প্রজাপতি ওড়াউড়ি করছে। সবুজ প্রকৃতির এটাই তো মজা। দেখুন আমার ছেলে একটু ভয় পেয়েছে যদিও। এছাড়া এখানে আপনি পেয়ে যাবেন বেগম বাহার এবং ভ্যারাইটিস অফ ফুলের গাছ। আর কিছু ইউনিক গাছ পেয়ে যাবেন, যেমন ধরুন মুসান্ডা পেয়ে যাবেন এখানে আপনি, এরিকা, এই ধরনের বেশ বারান্দায় রাখার মতো, ঘরের বারান্দায় ঘর ইনডোরে সাজিয়ে রাখার মতো ভালো ভালো কিন্তু গাছ আপনি এখানে পেয়ে যাবেন। বিভিন্ন প্রজাতির আম গাছের চারা পাবেন, তেঁতুল গাছের চারা পাবেন এবং যেরকম আমি বললাম আগে, যদি কোনো গাছ আপনার গিয়ে হয়তো যদি স্টকে নাও পান আপনি, দোকানে যদি আপনি গিয়ে অর্ডার দিয়ে আসেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। এছাড়া এখানে আপনি পেয়ে যাবেন ডিলেতি ধনে পাতার গাছ, কারি পাতার গাছ, বিভিন্ন আপনি স্ট্রবেরি গাছ এখানে পেয়ে যাবেন,
ঘরে সাজানোর বিভিন্ন রকম বাহারি গাছ, ফার্ন গাছের চারা এখানে আপনি পেয়ে যাবেন, ভালো মানের নারকেলের গাছের চারা এখানে পেয়ে যাবেন আপনি, টগর ফুলের চারা, বেলি ফুলের চারা, যাবতীয় আমি হয়তো কিছু নাম এখানে বলতে পারছি, অ্যালোভেরা গাছের চারা, এছাড়া অসংখ্য চারা গাছের চারা এখানে আপনি পাবেন, এবং যেগুলো গাছের গুণগত মানের দিক থেকে যথেষ্ট ভালো কোয়ালিটির গাছ এখানে এখানে উনি রেখেছেন উনি, আর প্রত্যেকটা গাছের যথেষ্ট পরিমাণে পরিচর্যা করা হয় এখানে, যেটা আমি এসে দেখলাম। এবং আপনি গাছ কেনার পর কিন্তু সব ধরনের গাছের টিপস এখানে পেয়ে যাবেন, কিভাবে গাছটাকে বাড়িতে আপনি কিভাবে মাটি দেবেন, সার দেবেন, এই জাতীয় সব তথ্য কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এছাড়া ধরুন শুধুমাত্র ঘর সাজানোর গাছই নয়, আপনি বিভিন্ন রকম পাথর গাছ, ঠিক আছে, কালমেঘ গাছ, এই ধরনের জাতীয় গাছ যেগুলো আমাদের বাড়িতে থাকা প্রয়োজন সেগুলোও কিন্তু পেয়ে যাবেন। এছাড়া ঝাউয়ের গাছ, পাথরকুচি গাছ, এবং ধরুন পাম গাছ, এই ধরনের যাবতীয় গাছ কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো আমাদের তো পার্সোনালি এই দক্ষিণ দিনাজপুরে এই নার্সারিটিতে এসে আমাদের খুবই ভালো অভিজ্ঞতা হলো, এবং আপনাদের সবাইকে আমরা রেকমেন্ড করব আপনারা অবশ্যই নার্সারিতে কিন্তু আসবেন। দামের ব্যাপারে আমি ডিটেলসে এখানে হয়তো ততটা বলতে পারবো না, কারণ সেটা তিনি নার্সারি মালিক আছেন মিস্টার গৌতম মণি, ওনার ওখানে গেলে উনি ডিটেলসে বলে দেবেন। তবে যথেষ্ট রিজনেবল, যথেষ্ট কম প্রাইস উনি দিচ্ছেন। এরকম কত সুন্দর এখানে জবা গাছ, জবার বিভিন্ন কালার ভ্যারাইটির আপনি জবা এখানে পাবেন, মুসান্ডা গাছের আপনি ভ্যারাইটি অনেক পেয়ে যাবেন এখানে, হোয়াইট, পিঙ্ক, এই ধরনের অনেক রকম ভ্যারাইটি কিন্তু আপনি এখানে পেয়ে যান। আর নার্সারির ওনার মিস্টার গৌতম মণ্ডল, উনি কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সব গাছ দেখিয়েছিলেন, ওনার ব্যবহারও খুব সুন্দর, এবং প্রতিটা গাছের ব্যাপারে খুঁটিনাটি কোনটা নেওয়া যেতে পারে উনি কিন্তু আপনার প্রয়োজন বুঝে কিন্তু উনি আপনাকে গাছের ব্যাপারে সাজেস্ট করতে পারবেন, এবং উনি ভালো খুব সুন্দরভাবে বুঝিয়ে আপনাকে বলে দেবেন। আপনি আপনার মানে অনেক গাছ দেখে হয়তো আপনি কনফিউজ হয়ে যেতে পারেন যে কোন গাছটা নেবো, কোন গাছটা নেওয়া উচিত না, আপনাকে কিন্তু উনি ভালো করে রেকমেন্ড করে দেবেন যে কোন গাছটা আপনি নেবেন এবং কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন, কিভাবে পরিচর্যা তার করবেন। তো চলুন গৌতম বাবুর মুখ থেকে শুনে নি এই নার্সারিটার সম্বন্ধে। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মা নার্সারিতে দক্ষিণ দিনাজপুরে, গঙ্গারামপুর থেকে আমরা এখানে এসেছি। এখানে তোর মধ্যে খুব ভালো একটা নার্সারি তৈরি হয়েছে, এবং প্রপারেটর যিনি আছেন মিস্টার গৌতম মণ্ডল আমাদের সাথে আছেন। তো ওনার থেকে আমরা জেনে নেবো যে এখানে কী কী গাছ পাওয়া যায় এবং কী কী সুযোগ সুবিধা উনি দিচ্ছেন, এবং কীভাবে আসতে হবে সেটাও যেন উনি দর্শক বন্ধুদের জানিয়ে দেন। তো গৌতমবাবু একটুখানি আমার দর্শক বন্ধুদের বলে দিন এখানে কীভাবে আসতে হবে এবং কী কী গাছ আপনি রেখেছেন বর্তমানে। নমস্কার, আমি গৌতম মণ্ডল বলছি, মা নার্সারি, আমাদের এটা সরাইহাট। গঙ্গারামপুর থেকে আসার জন্য আপনাকে গঙ্গারামপুর থেকে বাস ধরতে হবে, বাস ধরে টোটো করে সরাইহাট বললেই আপনাকে সরাইহাট মোড়ে নেমে দেবে। সরার মোড় থেকে জাস্ট আপনার 150 মিটার দূরেই আমার ছোট্ট করে একটা মা নার্সারি। অন্যদিক থেকে আপনার এদিকে আপনার দৌলতপুর গাজল সাইড থেকে এসলে আপনাকে বুনিয়াদপুর স্ট্যান্ডে নামতে হবে, ওখান থেকে টোটো ধরে নেমে চলে আসা যাবে। কী কী গাছের সুযোগ রেখেছেন এখানে? আমার কাছে ফল থেকে শুরু করে ফল হবে, মানে আম থেকে জাম, কাঁঠাল, লেবু, লিচু, আমড়া, থাই পেয়ারা, ব্ল্যাকবেরি, ম্যাঙ্গো স্টিজ, আপনার মিরাক্কেল, জয়ফল, ফল থেকে শুরু করে ঝাউ, বিভিন্ন রকমের আরও মানে ঘরের সব সাজানোর গাছ, আপনার পাতাবাহার, বিভিন্ন ধরনের গাছ পাওয়া যাবে।
আর দাম সম্বন্ধে একটু যদি বলেন কিরকম দাম রেখেছেন মোটামুটি? দাম মোটামুটি আপনার মার্কেট মার্কেটে যে দাম আছে ওই মার্কেটের সেম দামের অ্যাভেলেবেলই আছে। হ্যাঁ, সবাইকে একটা কথাই বলবো, আমার ছোট্ট একটু নার্সারি, আপনারা আসুন, বিভিন্ন কালেকশনের গাছ পাবেন, আসুন, আপনারা আসে এখানে দেখুন, পছন্দ হলে অবশ্যই নিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ গৌতম দাকে অনেক অনেক ধন্যবাদ, এবং যদি আপনাদের কোনো এর বাইরেও কোনো গাছ লাগে ওনাকে অর্ডার দিলে উনি বলেছেন আনিয়ে দেবেন, তো সুতরাং সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর মোটামুটি এখানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকছে এখন আপনার নার্সারি? এখানে তো এখানে আমার আমি সকাল করে মার্কেটে যাই বুনিয়াদপুরে, আর বইকালে আমার মোটামুটি ধরেন আপনার ওই 12টার পর থেকে সন্ধ্যে 8টা অবধি আমি থাকি। যাক গৌতম দাকে ধন্যবাদ, তা আপনাদের সবাইকে আসার জন্য এখানে অনুরোধ রইল, আর ঠিকানাটা উনি বলে দিলেন, আর আমি ডেসক্রিপশানটা আর ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, যাতে আপনারা সহজে এখানে চলে আসতে পারেন এবং ইচ্ছা মতো গাছ নিয়ে যেতে পারেন। সাদা মুন্ডাসা নেওয়া হলো, এটা রেনলিলি, রেনলিলি আর এরিকা, এরিকা তিনটে গাছ। তো গাছ দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছিল। তো বন্ধুরা, গৌতমবাবুর মা নার্সারি থেকে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে ফিরছি। দেখুন আশপাশ বেশ অন্ধকার হয়ে গেছে, তো বাইকে করে আমরা ফিরছি। ফেরার পথে আপনি বুনিয়াদপুরে যে চৌমাথা মোড় আছে সেখানে কিন্তু একটা খুব ভালো চায়ের দোকান আছে, এই চায়ের দোকানে এসে কিন্তু আপনারা অবশ্যই চা খেয়ে যাবেন। চা মোটামুটি 5-10 টাকা এরকম, ছোট কাপ 5 টাকা, বড় কাপ 10 টাকা এভাবে দেওয়া হয়, এবং চা যথেষ্ট ঘন দুধে ভালো টেস্টি চা। মালদার ডিসকোমোরের আমি চা খেয়ে দেখেছি, সেখানে চায়ের যা ফ্লেভার যেরকম টেস্ট, এই দক্ষিণ দিনাজপুরে এসে কিন্তু এই বুনিয়াদপুরে মোড়ের আমি সেম ধরনের চা পাই, এবং দেখুন চায়ের উপরে বেশ কিন্তু গাঢ় দুধের ভালো স্বর পড়ে কিন্তু। তো আমরা চা খেলাম আর আমাদের ছেলে আদি খেলো জল, তো ব্যাস চা জল খেয়ে ব্যাগ ভর্তি গাছ কিনে বাড়ি ফেরা। তো আজকের ব্লগটা আমাদের এখানেই শেষ হচ্ছে। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং তার সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সব রকম ভিডিওর নোটিফিকেশন আপনারা আগে পেয়ে যান। আর সবাইকে ভিডিওর শেষে একবার অবশ্যই রিকোয়েস্ট করবো, গৌতমবাবুর নার্সারি থেকে কিন্তু অবশ্যই ঘুরে আসুন, এবং আপনাদের একটা ভালো অভিজ্ঞতা এখানে আশা করি হবে। তো আজকের মতো এখানেই ইতি, সবাই ভালো থাকবেন, টাটা।